খ্যাত বিশিষ্ট বাদ্যযন্ত্র শিল্পী মহুয়া ঘোষের স্মরণ সভা অনুষ্ঠিত হলো রায়গঞ্জ কালচারাল ফোরামের উদ্যোগে। শনিবার রায়গঞ্জের বাণিজ্য ভবনে আয়োজিত এই স্মরণ সভায় মহুয়া ঘোষ ওরফে সীমাদির জীবনের নানান দিক নিয়ে আলোচনা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন ফোরামের সম্পাদক শান্তনু চট্টোপাধ্যায়, উৎপল ঘোষ, চিকিৎসক শান্তনু দাস, অধ্যাপক বরেন গিরি, অমিতাভ মণ্ডল, উৎপল সাহা, অতনু বন্ধু লাহিড়ি, জাগুরি চ্যাটার্জি, কমল নাগ সহ অন্যান্যরা। গানে কবিতায় প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানান প্রদীপ সরকার, বন্নি দত্ত, মধুমিতা সুররায়, অপর্ণা বসু। উল্লেখ্য, গত 5 আগস্ট প্রয়াত হন জেলার এই বিশিষ্ট বাদ্যযন্ত্র শিল্পী। দীর্ঘদিন ধরেই তিনি রায়গঞ্জ কালচারাল ফোরামের সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করে গিয়েছেন। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। শনিবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চাকুলিয়ার মতিশিখর এলাকায়। দীর্ঘদিন ধরেই সংস্কারের অভাবে ওই অঞ্চলে জাতীয় সড়কের বেহাল দশা। অল্প বৃষ্টিতে জল জমে গিয়ে রাস্তা জুড়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত, ফলে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। শনিবার রাতেও ফের দুর্ঘটনা ঘটায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। জাতীয় সড়ক অবরোধের ফলে ব্যাহত হয় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাকুলিয়া থানার কানকি ফাঁড়ির পুলিশ। সোমবার থেকে রাস্তা সংস্কারের কাজ শুরু হবে এই আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। লক্ষ্মী পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হলো উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকে। শনিবার সন্ধ্যায় ইটাহার ব্লকে দুর্গাপুর অঞ্চলের কাজলবাড়িতে মিলন সংঘের পরিচালনায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিধায়ক মোশাররফ হোসেন, পঞ্চায়েত প্রধান প্রশান্ত সরকার, ব্লক তৃণমূল কংগ্রেস নেতা দানেশ আলী, পলাশ রায় প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন এলাকার কঞ্চিকাচারা, নাচ গান সহ অন্যান্য বিভাগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। করোনা প্রতিরোধে দেশে 100 কোটি ভ্যাকসিন প্রদান করেছে কেন্দ্রীয় সরকার। এই উপলক্ষে রবিবার দক্ষিণ দিনাজপুরের রশিদপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সম্বর্ধনা দিলেন বিজেপির বুনিয়াদপুর শহর মণ্ডলের কর্মীরা। বিজেপির শহর মণ্ডলের সভাপতি সুপ্রিয় দত্ত বলেন, মোদী সরকার দেশব্যাপী এযাবৎ 100 কোটি করোনা ভ্যাকসিন প্রদান করেছেন। যেসব ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা এই কর্মকাণ্ডে যুক্ত তাদেরকে এই রশিদপুর হাসপাতালে পুষ্পস্তবক দিয়ে মিষ্টিমুখ করানো হয়। পুকুরিয়া থানার পুলিশ এবং ব্লক প্রশাসনের উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রবিবার। এদিন রতুয়ার 2 নম্বর ব্লকের একটি অনুষ্ঠান ভবন প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে পুকুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী, ব্লক প্রশাসনের আধিকারিক, সহ ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বোমা বিস্ফোরণে উড়ে গেল বাড়ির চালা। রবিবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার কালিয়াচকের আলিপুর এক গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর গ্রামে। বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে কালিয়াচক থানার পুলিশ। ঘটনায় বাড়ির পেছন থেকে উদ্ধার হয়েছে এক জার ভর্তি তাজা বোমা, যদিও বাড়ির বাসিন্দা অভিযুক্ত সামিউল শেখ পলাতক। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বাংলাদেশে পাচারের আগে একটি কাঁচের জার ভর্তি সাপের বিষ উদ্ধার করল বিএসএফ জওয়ানরা। শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ সীমান্ত এলাকার বিএসএফ এর 61 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা সাপের বিষ উদ্ধার করে। উদ্ধার হওয়া সাপের বিষের আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় 12 কোটি টাকা। যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি বিএসএফ জওয়ানরা। স্নান করতে নেমে নদীতে তলিয়ে গেল এক যুবক। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বালুরঘাট আত্রেই নদীর হালপাড়া ঘাটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন দুপুরে দুই বন্ধু নদীতে স্নান করতে নামে, কিন্তু সে সময় ওই যুবক নদীতে ঝাঁপ দেয় আর এতেই থাই না পেয়ে গভীর জলে তলিয়ে যায় সে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বালুরঘাট থানার পুলিশ। পুলিশ ও স্থানীয়দের উদ্যোগে নদীতে তল্লাশি চললেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে নদীতে তলিয়ে যাওয়া ওই যুবকের নাম অরিজিৎ মজুমদার, তার বাড়ি বালুরঘাটের বিবেকানন্দ পল্লীতে। রবিবার খুঁটি পুজোর মধ্যে দিয়ে কালী পুজোর প্রস্তুতি শুরু করে দিল গাজলের ময়না ইউথ ক্লাব ও সবুজ পাঠাগার। এবছর এই পুজো 59তম বর্ষে পদার্পণ করলো। এবারে রাঙামাটির দেশে থিমের উপর মণ্ডপ তৈরি করা হবে বলে জানানো হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে। সাথে থাকবে মনোগ্রাহী প্রতিমা ও আলোকসজ্জা। বিশ্বজিৎ মণ্ডল, মলয় কুমার সরকার, মৃত্যুঞ্জয় মণ্ডল সহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এদিনের খুঁটি পুজোর অনুষ্ঠানে। রায়গঞ্জের দেবীনগর কান্তনগর এলাকায় কুলিক বাঁধ সংলগ্ন এলাকা থেকে মূল্যবান গাছ কেটে নেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন রাতের অন্ধকারে নদীপথ ধরে এসে গাছ কেটে নিয়ে যাচ্ছে বহিরাগতরা। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ডেপুটি ফরেস্ট রেঞ্জার বরুণ কুমার সাহা। রায়গঞ্জের লায়ন্স ক্লাবের পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা হয় নিয়মিত। চোখের পরীক্ষা নিরীক্ষার পর প্রয়োজনীয় চিকিৎসার জন্য শিলিগুড়ির গ্রেটার লায়ন্স আই হসপিটালের রোগীদের পাঠানো হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। শুধু চিকিৎসাই নয়, সেখানে থাকা ও খাবারও বন্দোবস্ত করা হচ্ছে রোগীদের জন্য। তার বিনিময়ে কোনরূপ মূল্য দিতে হবে না রোগী ও তার পরিবার পরিজনদের।
পনের দাবিতে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি জোর করে গর্ভপাত করানোর জেরে এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নিহত ওই গৃহবধূর নাম রীনা চৌহান, তার বাড়ি রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকায়। বছর তিনেক আগে কালিয়াগঞ্জের বাসিন্দা মানস মাহাতোর সঙ্গে তার বিয়ে হয়। মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা রীনার উপর অত্যাচার চালাতো। সম্প্রতি হাতুড়ে এক চিকিৎসকের কাছে জোর করে রীনার গর্ভপাত করায় শ্বশুরবাড়ির লোকেরা। এরপরেই গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় রীনা চৌহানের। এই ঘটনায় কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন মৃতার পরিবার। অবিলম্বে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছেন তারা। এই ঘটনায় মৃতার স্বামী মানস মাহাতোকে গ্রেফতার করার পাশাপাশি রবিবার তাকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করেছে পুলিশ। পকেট কেটে পালাতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক ব্যক্তি। রবিবার দুপুরে ঘটনায় চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুর জেলার ইতাহার বাস টার্মিনাসে। জানা যায়, এদিন তিন ব্যক্তি করণদিঘি থানার দোমোহনা থেকে বহরমপুরগামী একটি সরকারি বাসে যাত্রী সেজে ওঠে। সুযোগ বুঝে নূর নবী নামে এক যাত্রীর পকেট কাটার চেষ্টা করলে হাতে নাতে ধরা পড়ে যায়। ঘটনার পর বাকি দুজন পালিয়ে যায়। এরপর বাসের অন্যান্য যাত্রীরা ধৃতকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ সূত্রের খবর, ধৃত ব্যক্তি রায়গঞ্জের কর্ণজোড়া এলাকার বাসিন্দা। নয় মাসের অন্তঃসত্ত্বায় গৃহবধূকে মারধর করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার ইংরেজবাজার থানার চণ্ডীপুরের খাসকোল এলাকায়। এই ঘটনায় ইংরেজবাজার থানায় মৃতার স্বামী সহ তার পরিবারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবারের সদস্যরা। যদিও ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা, তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পারিবারিক বিবাদের কারণে দুই মহিলাকে মারধরের ঘটনায় শনিবার রাতে চাঞ্চল্য ছড়ালো চাঞ্চল্যের নূরগঞ্জে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিশু সন্তানকে রাখা নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ শুরু হয়। সে সময় শিশুর ঠাকুমা ও বাকিদের ওপর চড়াও হয় শিশুটির বাবা মা। মারধরের চোটে গুরুতর জখম হয় বেগম বিবি ও মালেকা খাতুন নামে দুই মহিলা। তড়িঘড়ি তাদের উদ্ধার করে চাঞ্চল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। এই ঘটনায় রবিবার আক্রান্তদের তরফে চাঞ্চল থানায় স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী ইউসুফ আলী সহ মোট 12 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে এলাকা তৃণমূল নেতা তথা স্থানীয় পঞ্চায়েত সদস্য স্বামী ইউসুফ আলী। যদি অভিযোগ খতিয়ে দেখে প্রমাণিত হলে দলগতভাবে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। আরএসপির বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হলো রবিবার। এদিন কালিয়াগঞ্জের মারোয়ারিপট্টি এলাকার একটি বেসরকারি ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক বিশ্বনাথ চৌধুরী, রাজ্য কমিটির সদস্য দেবব্রত কর, কালিয়াগঞ্জ ব্লক সম্পাদক নির্মল সরকার, রাজ্যের নেতা মনোজ ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব। লক্ষ্মী পুজো উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো ইটাহারে। রবিবার ইটাহার ব্লকে দুর্গাপুর অঞ্চলের হাঁসুয়া সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে পূজো মণ্ডপ প্রাঙ্গণে এই শিবির আয়োজিত হয়। এদিনে শিবিরে 60 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এদিন রক্তদাতাদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। ইটাহারে বিধায়ক মোশাররফ হোসেন, কালিয়াগঞ্জ কলেজের প্রিন্সিপাল পীযূষ কুমার দাস, ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা দানেশ আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। পুজো মিটতেই রাজ্য জুড়ে বেড়েছে করোনা সংক্রমণ, বাদ যায়নি উত্তর দিনাজপুর জেলাও। ফলে পরিস্থিতি আয়ত্তে রাখতে আসরে নামলো কালিয়াগঞ্জ থানার পুলিশ। রবিবার শহরে বিবেকানন্দ ও সুকান্ত মোড় সহ বিভিন্ন এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার করার আবেদন জানানো হয়। মাস্ক না পরলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের দ্বিতীয় বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। এদিন সংগঠনের উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে ইটাহার বিধিবাড়ি সরকারি মাদ্রাসার সভাকক্ষে জেলার বিভিন্ন ব্লকের প্রতিনিধিদের নিয়ে এই সম্মেলন আয়োজিত হয়। ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন, সংগঠনের জেলা সম্পাদক সালেমান আলী, সভাপতি মতিউর রহমান সহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। এদিনের সম্মেলনের মধ্যে দিয়ে সংগঠনের আগামী কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বাইকের ধাক্কায় গুরুতর জখম হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো এক মহিলার। জানা গিয়েছে, শনিবার কুশমন্ডির দেউল এলাকায় বাইকের ধাক্কায় গুরুতর জখম হয় আদরি বর্মন সরকার নামে ওই মহিলা। তড়িঘড়ি তাকে প্রথমে কুশমন্ডি স্বাস্থ্যকেন্দ্র, পরে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখান থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার। রবিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে নিয়ে আসা হয়।